এলএস গেমের মধ্যে চলে আসছে নতুন একটা আপডেট। আপডেটের আগে আমরা সকলেই অনেক বড় কিছু আশা করেছিলাম নতুন আপডেটকে নিয়ে, কিন্তু আপডেটের পর যা দেখলাম এটা দেখে সকলেরই মন খারাপ হয়ে যাওয়ারই কথা। কারণ নতুন আপডেটে তারা এমন কিছু ফিচার অ্যাড করেছে যে ফিচারগুলো ইউজারদের তেমন কোনো কাজেই আসবে না। নতুন আপডেটে ইউক্রেন, হাঙ্গেরির মতো দেশ অ্যাড করলেও ব্রাজিলের মতো টিম কিন্তু এখনও অ্যাড করা হয় নাই। ব্রাজিল টিম অ্যাড না করার কারণে নেইমারের মতো লিজেন্ডারি প্লেয়ার অনেকেই কিন্তু মিস করে যাচ্ছে। এখন আর্জেন্টিনার ফ্যানরা মনে করতে পারেন ব্রাজিলের মতো টিম ডিএলএস গেমে আমাদের দরকার নাই, কিন্তু আপনাদের এটাও মাথায় রাখা উচিত, ব্রাজিল টিম যদি ডিএলএস গেমের মধ্যে থাকতো আপনি আর্জেন্টিনার টিম গঠন করে ব্রাজিল টিমের সাথে খেলতে পারতেন। এর আগে আপনি কমেন্টে বলে যান আপনার প্রিয় ফুটবল টিম কোনটি। ডিএলএস গেমের মধ্যে নতুন দুইটা প্লেয়ার ব্যাক করেছে, কান্তে এবং লুইস সুয়ারেজ। এফটিজি কোম্পানি ফেসবুক পেজের মাধ্যমে উন্নয়ন করলেও ডিএলএস এর আপডেটের পর তেমন কোনো উন্নয়ন গেমের মধ্যে দেখতে পাইনি। নতুন আপডেট দেওয়ার পর ভাবছিলাম গেমটা অনেক স্মুথ হবে, কিন্তু গেম খেলতে গিয়ে আমি পুরাই হতাশ। স্মুথ তো দূরের কথা, গেমের তেমন কোনো ইম্প্রুভমেন্টই আমার চোখে পড়েনি। যতটুকু চোখে পড়েছে সেটা হচ্ছে এফটিজির নিজস্ব যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। গেমের মধ্যে চোখে পড়লো প্রতিমধ্যে এক সেলিব্রেশন, যেখানে এক হাত দিয়ে ভিনিসিয়াস জুনিয়র সেলিব্রেশন করতেছিল। তাছাড়া নতুন কোনো সেলিব্রেশন যুক্ত হয়েছে কিনা এই বিষয়ে সন্দেহ থাকবে অনেকের মনে। এফটিজি কোম্পানি পরবর্তী কোনো আপডেটে ভালো কিছু যদি নিয়ে আসতে না পারে, ভোক্তাদের মন থেকে আস্তে আস্তে বিলীন হয়ে যেতে পারে, এটা আমার সম্পূর্ণ ধারণা। তবে আমরা ডিএলএস কে ভালোবেসে এখনো ডিএলএস এর গেম প্লে করে নিজের আনন্দগুলোকে খোঁজার চেষ্টা করি। সো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন, আর কমেন্ট করে জানিয়ে দিন নতুন আপডেট আপনার কাছে কেমন লাগছে।